গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেই গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটা শিখে নেব। তবে এটি আমরা শিখবো হচ্ছে জনপ্রিয় একটি গজল আছে, যেটা জগজিৎ সিং এর একটি গজল আছে, হোঠো সে ছুলো তুম। তো ওই গানটির সুরে সুরে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা শিখে নেব। আর এই গানটি কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু শিখেছি, আপনারা দেখে নেবেন। তো সেই গানটি যদি আপনারা শুনে থাকেন তো ভালো, আর না শুনে থাকলে আপনারা শুনে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমি শেখাচ্ছি, আমি জানি না গানটি আমি শিখেছিলাম কোন স্কুল থেকে, আমার মনে নেই। তবে আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা আমি শেখাবো ডি শার্প স্কেল থেকে শেখাবো। হ্যাঁ, এটা তাল হচ্ছে কারবা। তবে আমি সারগাম যখন মুখে বলবো, সারগাম মুখে বলার সময় আমি বি ফ্ল্যাটকে সা ধরে আমি সারগামগুলি বলবো। তো আপনারা আমার আঙ্গুলগুলি খুব ভালো করে ফলো করবেন, খুব সহজে শিখে নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা এখন সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে আমাকে জানায়েন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে, আর ভিডিওটি শেয়ার করলে খুব খুশি হব। আর গান শিখুন বাংলায় আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা আসেন, লাইক দেন, সেখানেও কিছু ভিডিও দেওয়া আছে। তো স্কেলটা ধরার সময় আমরা এবার ধরতে পারি অথবা এবার ধরতে পারি। এটা হচ্ছে ডি শার্প মেজর কর্ড। চলুন আমরা শুরু করে দিই স্থায়ীটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চলুন এবার সাগম বলি। ধাপা ধাপা মা মামা পামা গা গামা মা পা পামা ধা ধা পা মা মা ধাপা ধাপা মা মামা পামা গা গামা মা পা পামা ধা ধা পা মা মা। তার কি হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপর আপনারা এটাই মিউজিকটা বাজিয়ে দিতে পারেন। এই লাইনটি আপনারা দুইবার বাজিয়ে দেবেন, মিউজিকের কাজটা হয়ে যাবে। তো তারপরে আপনারা চলে যাবেন প্রথম অন্তরায়। হ্যাঁ, চলুন প্রথম অন্তরায় হচ্ছে এখান থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপর আবারও আপনারা ওই যে স্থায়ীটা যেভাবে গাইছেন, হ্যাঁ, সেভাবে আবার মানে আবার গাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
চলে একটু সাগাম বলি, হরে হরে শুরু হবে এখান থেকে, ধা থেকে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অর্থাৎ ধানি নি সা 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 নি রে সা নি ধানি ধা, কি হচ্ছে তা দেখেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নোটা কিভাবে বলবেন দেখেন, ন অর্থাৎ ধানি নি সা 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 নি রে সা নি ধানি ধা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অত সাগাম বললে ধানি নি সা 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 ধপা মা পাধা, একই সুর দেখেন, দুইবার একই সুর। হরে রাম হরে রাম, অর্থাৎ ধানি নি সা 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 নি রে সা নি ধানি ধা, রাম রাম হরে হরে ধানি নি সা 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 ধপা মা পাধা। তারপর তো যেটা বললাম যে স্থায়ীটা আবার গাইতে হবে, তো তারপর আবার আপনারা প্রথম যে লাইনটা মানে সেটা বাজিয়ে মিউজিকের কাজটা করে নেবেন, এরপরে শেষ যে অন্তরটা সেটা আপনারা গাবেন। তো শেষ যে অন্তরটা সুর কিন্তু ওই হুবহু এক, যেহেতু এটা কোনো গানের কথা নেই তো এটি বারবার দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ যে যেটা আমি এখন মানে শিখালাম সেটাই আবার রিপিট হবে। হ্যাঁ, সেটা আবার রিপিট হবে, এভাবে আপনার যতক্ষণ ইচ্ছা আপনারা এটা করতে পারেন। গানের মতো যে দুটি অন্তরায় করতে হবে তা না, আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা ধরেও এটি শুধু করতেই থাকতে পারেন। হ্যাঁ, তার তো কোনো সমস্যা নেই, যেহেতু এটি হরে কৃষ্ণর নাম তো এটি অনেকক্ষণ ধরে করা যায়, তো আপনারা গানের মতো চাইলে দুইবার অন্তরা গেয়ে গানটি আবার প্রথমটা গেয়ে শেষ করতে পারেন। তো তারপরে আমি আরেকবার দেখাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা যদি মনে করেন যে আপনারা যতগুলো গান জানেন সবগুলি গানে কিন্তু আপনারা এই কথাটা প্রয়োগ করে, হ্যাঁ কিন্তু এটাকে হরে কৃষ্ণের যে মহামন্ত্রটা আপনারা সকল গানে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন, যদি এই মানে আপনাদের সে ক্ষমতাটা থাকে আপনারা সেটা করতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।